হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিওয় তোমাদের অনেক অনেক স্বাগত। দেখছো আমার গাছে কতগুলো গোলাপ ফুল ফুটেছে কত দিন বাদে, আর মনটা ভরে গেছে জানো তো। অনেক দিন জানো তো আমার গাছটাই গোলাপ ফুল ফুটেনি। আর দেখছো প্রাকৃতিক পরিবেশটা আর আকাশটা কী সুন্দর, মানে সিনারি। আর দেখো এখন আমি সকালবেলায় একটুখানি সিনারিটা তুলছি। আমার না সিনারি তুলতে খুব ভালো লাগে। আর গোলাপ ফুলগুলো যে হয়েছে, আমি ভাবলাম তাহলে বন্ধুদিকে একটু দেখাই, তাহলে আমার গাছে গোলাপ ফুলগুলো আর কি সুন্দর লাগছে। আর দেখি যে কতদিন, আর রোদে না গোলাপ ফুলগুলো জানো তো শুকিয়ে যায়, আর মনটা খারাপ হয়ে যায় গোলাপ ফুলগুলো শুকিয়ে গেলে। দেখো দোপাটি গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, এরপরে দোপাটি ফুল ফুটবে। আজকে হচ্ছে ইলিশ মাছটা করব। ইলিশ মাছ এনেছিল তো তোমাদের দাদা দীঘা থেকে, ইলিশ মাছটাই আজকে করব। আর ইলিশ মাছের আজকে আঁশগুলো, ইলিশ মাছের তো খুব একটা বেশি আঁশ নেই, ওই জন্য অল্প আঁশ, তো ওই জন্য ছুরি করে একটু একটু করে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে তারপরে বটি দিয়ে ছাড়াবো। প্রথমে না বটিটা দিয়ে ছাড়াচ্ছিলাম, দেখছো এখানটা না খোপ লেগে গেছে, দেখছি প্রচুর নরম। হ্যাঁ, এসে ওই যেদিন এনেছিল প্রমফেট মাছটা ছাড়িয়ে নিয়েছিলাম, ইলিশ মাছটা না ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ইলিশ মাছটা হচ্ছে বললো যে ভালোই থাকবে, ডিপ ফ্রিজে রেখে দাও, তোমাদের দাদাভাই বললো ডিপ ফ্রিজে রেখে দাও তাহলে ভালোই থাকবে। আর ওই যে ওখানটায় বটি দিয়ে, আমি জানছি আমাদের ঘরোয়া যে কাতলা মাছ রুই মাছ যেমন একটু শক্ত প্রকৃতির, কিন্তু ইলিশ মাছ না তেমন অতটা শক্ত প্রকৃতির নয়। আর বছরে এনেছিল, সব সময় তো আমাদের বাড়িতে ইলিশ মাছ হয় না, মধ্যবিত্তদের ঘরে অত দাম মাছ কিনা অসম্ভব ব্যাপার। বছরে একবার আধবারই আমাদের ইলিশ মাছ ঘরে হয়, প্রমফেট মাছ ইলিশ মাছ। হ্যাঁ, আর হচ্ছে ওই জন্য আমি বুঝতেই পারিনি। এরপরে আমি বঁটি দিয়ে আঁশ সারাতে যাচ্ছি, যেমন অন্য বাকিগুলো বাকি মাছগুলো বঁটি দিয়ে কাটি। হ্যাঁ, যেমন ইলিশ মাছটাও তেমন কাটাচ্ছিলাম, দিয়ে এখানটা দেখো না হচ্ছে কেমন ইয়ে হয়ে গেছে, আমি ওইটাকে নিয়েই পড়ে আছি, যেমন খুঁতখুঁত করছি যে মাছটা ভালো করে কাটা যাবে। তো আর মেয়ে হচ্ছে ভিডিওটা তো করে দিচ্ছে, আজকে মেয়েটার স্কুল বন্ধ আছে এখন, ওই জন্য মেয়েটাই এখন এই ভিডিওটা করে দিচ্ছে। চলো আমি মাছটা তাড়াতাড়ি করে কেটে নিই।
আজকে মেয়ের চাউমিন খেতে ইচ্ছা গেছিল, মেয়েটা বলল তাহলে চাউমিন করো মা, দিয়ে চাউমিনটা করেছি। আর ছোটো কড়াটাই করেছি, দেখো না ছোটো কড়াটাই করেছি বলে না একটু মানে অসুবিধা হচ্ছে ভাজতে, বড় কড়াটাই করলে অতটা অসুবিধা হয় না, কিন্তু আস্তে আস্তে করে সব ভেজে নিচ্ছি। আজকে হচ্ছে এগ চাউমিনই করছি, ভালোটি করে চাউমিনটা দেখো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর চাউমিনটা খেয়ে নিয়ে তারপরে আমি রান্না বসাবো। আর এই দিক দিয়ে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে জানো তো, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এমন বৃষ্টি তো থামার নাম নেই। আর বৃষ্টি পড়লে কি অবস্থা তার ঠিক নেই, সেই থামতেই চায় না বৃষ্টি। চলো আমি তাড়াতাড়ি করে চাউমিনটা ভালোটি করে ভেজে নিই, ভেজে নিয়ে মেয়েটাকে চাউমিন দিয়ে দেবো, আমিও চাউমিনটা খাবো। আর আজকে তো দেখলে ইলিশ মাছ কাটছিলাম, ইলিশ মাছটা কাটা হয়ে গেছে, আর এই দিক দিয়ে বাকি রান্নাগুলোও হয়েছে, বাকি রান্নাগুলো এখন চাউমিনটা বসানোর আগেই হচ্ছে একটা দুটো করেছি, তারপরে আরও রান্নাবান্না করবো। শুধু ইলিশ মাছের ঝাল ইলিশ মাছের আজকে ভাপাই করব ভাবছি। আজকে ইলিশ মাছের ভাপাটা কেমন করে করি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি অত পাকা রাঁধুনি টাঁধুনি নই, আমি যেমন নর্মাল ভিডিও দিই তেমনই তোমরা নর্মাল ভিডিও দেখো। আমি তো নিজেই ফোনে ভিডিও তুলি, ভিডিও এডিট করি সব কিছুই। হ্যাঁ, আমার ভিডিও করতে খুব ভালো লাগে জানো তো, আর ওই জন্য না আমি অনেক দিন থেকে না বড় বড় ইউটিউবারদের ব্লগ দেখি, তারপর ভাবতাম যে আমিও এমন ব্লগ করব জানো তো। পয়সা টয়সার জন্য আমি অত ব্লগ ফ্লগ করি না, আমার ব্লগ করতে ভালো লাগে। আর কী বলে, অনেকে ভাবে পয়সার জন্য ব্লগ করছে, পয়সা রোজগার করে বলে, কিন্তু না আমার না ভালো লাগে, সবাই করে, হ্যাঁ সবাই করছে, আমিও সেই দেখে দেখে করছি। আমারও মনে হয় যে না আমিও তো আমার নিজের পায়ে দাঁড়াতে ইচ্ছা করে বলো, হ্যাঁ কিন্তু আমার মাঝে মাঝে ওই জন্য ভিডিও করি, প্রতিদিন অত ভিডিও আমি করি না, আর অতটা আমার প্রতিদিন ভিডিও করতে ভালো অত ভালোও লাগে না, ওই জন্য প্রতিদিন ভিডিও ছাড়ি না। আর আমি ছোটোখাটো ইউটিউবের ভিডিও ছাড়ি, ছোটোখাটো ব্লগার ছোটোখাটোই ভিডিও দিই, অত ভালোভাবে ভিডিও আমি বানাতে পারি না। হ্যাঁ, যেমন ভিডিও বানাই তেমনই দেখো। আর অনেকে না ভাবে যে না ভিডিওই লাইক দিলে হচ্ছে, লাইক করলে কমেন্ট করলে এগিয়ে যাবে, হ্যাঁ অনেকে আছে, কিন্তু তা না, তোমাদের ভিডিও আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে দেখবে, আর যদি না ভালো লাগে তোমাদেরকে জোর করব না। কিন্তু আমার ভিডিও একটু যদি দেখে একটু যদি লাইক দাও তাহলে ভাববো যে না আমার ভিডিও কেউ দেখে বা ভালো লাগে, আমিও তাহলে ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। ভিডিওটা বানানো এডিট করা খুবই কষ্টের কাজ, একার হাতে সব কিছু করে তারপরে আবার নিজেই ভিডিও ক্যামেরা করা, নিজে হচ্ছে ভিডিও এডিট করা, এত কাজের মাঝেও যে কোনো দু দিন চার দিনই ছাড়ি যে করি, এটা খুবই কষ্ট হয়, সব মানে খুব সহজ কাজ নয়। কিন্তু এই যে জেদ জানো তো, আমার জেদ যে না আমি হচ্ছে কী বলে করব, আমিও আস্তে আস্তে করে এগোবো, নাই বা একবারে বিরাট এগোতে পারলাম, আস্তে আস্তে করেই এগোবো। হ্যাঁ, এতটাই যে আমার যে পয়সা রোজগার এক্ষুনি করতে হবে আমাকে ভিডিওর জন্য, আমি ওই সব করি না, কারণ আমার অত ইয়ে নাই। আর আমার বর বেকার নয়, আমার বর যেমন হোক সে একটা বেসরকারি চাকরি করে, হ্যাঁ আমাদের অত অভাব নাই যে ভিডিও করেই আমাদের খেতে হবে। অনেকে ভাবে যে ভিডিও করেই হয়তো আমাদের পয়সার জন্য করছি, কিন্তু পয়সার জন্য একদমই আমি ভিডিও করি না, আমি নিজে পায়ে দাঁড়াবো, নিজে একটা কিছু করব। আর সবাই এর দেখে না নিজেও ভাবি যে না ওদের মতো ওরা যদি কষ্ট করতে পারছে আমিও করব। হ্যাঁ, ওদের দেখে উৎসাহিত হয়েই ভিডিওটা বানাই, অনেক কষ্ট করেই বানাই। হ্যাঁ, তোমাদের দাদা ভাই বলে করতে হবে না বলে আমাকে, হ্যাঁ প্রথমে ওই আমাকে চ্যানেলটা খুলে দিয়েছিল, এখন আবার বলবে করতে হবে না, আমি বলি না চ্যানেলটা যখন আস্তে আস্তে করে আমি এত একটুখানি করে তো ইয়ে করছি, আমি এখন বন্ধ করব না, আমি আস্তে আস্তে করেই আমি দেবো ভিডিও। আর দেখো সর্ষে ইলিশের জন্য সর্ষে বেটে নিয়েছি, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,
সরষের তেল, হলুদ, জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা সব একসাথে মিক্স করে মাছগুলোকে মাখিয়ে দিয়েছি। দিয়ে টিফিন কৌটোটা ভালোটি করে এঁটে নিচ্ছি, এদিক দিয়ে কড়াতে জলটা গরম করতে বসিয়েছি, এবার টিফিন কৌটোটা দিয়ে দেবো। আর টিফিন কৌটোটা জলের ভিতরে দিতেই হচ্ছে কি হচ্ছে মানে ভেসে উঠে গেছে, একটু বসে থাকেনি। হ্যাঁ, দিয়ে দেখো টিফিন কৌটোটা সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি, কিন্তু বসছে না কিছুতেই। আর কেমন হবে জানি না, সব সময় তো আমি এইসব পাকা রাঁধুনি নই, সত্যি কথা বলতে কি, হ্যাঁ আমি এত পাকা রাঁধুনি নই, কিন্তু কেমন হবে জানি না, ভালো করারই চেষ্টা করব। দেখো আমার সর্ষে ইলিশ তৈরি, আর মেয়ে তো বলছে এখন, আমি তো ভয়েসে বলছি এখন তোমাদিকে, মেয়ে বলছে মা খেয়ে বলেছে, মা সর্ষে ইলিশটা দারুণ হয়েছে, নরম সফট হয়েছে, খুব ভালো খেতে হয়েছে। আমি তো দিয়ে দিচ্ছি, মেয়ে এটা হচ্ছে মেয়ের পাতে দিয়ে দিচ্ছি, তোমাদের দাদা ভাইকে দিয়ে দিচ্ছি। আমি এখন হচ্ছে আমিও খাবো, আমারও বেড়ে নিয়েছি, না আমি এখন খাবো না জানো, আমাদের তিনটে থালা, তো আমি তো এখন ভিডিওটা ভয়েস দিচ্ছি একদিন পরে, ওই জন্য না বুঝতে পারছি না। আমাদের হচ্ছে আমাদের একটা পিসি আছে, সন্ধ্যা পিসি, আমাদের পাশের পাড়াই গোয়ারি, তাকে দুটি আজকে ভাত খেতে বলেছি। হ্যাঁ, সে আসে আমাদের বাড়ি আসে, তাকে বলেছি যে আমাদের বাড়িতে ভাত খেয়ে নেবেন দুটি, দিয়ে তারও ভাতটা বেড়ে নিয়েছি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ।